নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবার আমার অ্যালবার্টা ট্রিপের সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি। ডে ওয়ানের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তোমরা দেখে নিও ভিডিওটা, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেব। ডে ওয়ানে আমরা গেছিলাম এমিরেল লেকে। তো সেখান থেকে ফেরার পথে আমরা ব্যান্ফ টাউনটা ঘুরে তারপরে আমরা আমাদের হোটেল ক্যানমোরেতে গেছিলাম। তো তারই কিছু ভিডিও কিন্তু আজকে আমি দেখাবো। একদিনে ভিডিওটা দিলে প্রচুর বড় হয়ে যেত বলে আমাকে দুটো পার্টে ভিডিওটা দিতে হচ্ছে। তো ডে ওয়ানে এমিরেল লেক থেকে ফেরার পথে আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রাস্তায় যেতে যেতে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, তার সাথে সাথে আর একটা অদ্ভুত জিনিস কিন্তু চোখে পড়লো, যেটা দেখে সত্যি খুব ভালো লাগলো। আর সেটা হচ্ছে রাস্তায় যেতে যেতে মাঝে মাঝেই কিন্তু এরকম টানেলগুলো দেখতে পাচ্ছি, আর এই টানেলগুলোর ওপরে কিন্তু গ্রিন করিডোর করা রয়েছে। আর এটা মেনলি করা হয়েছে বন্য পশুদের জঙ্গলের এপাশ থেকে ওপাশে পার হওয়ার জন্য, যাতে তাদের রাস্তা পার হতে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে আর তারা মনে করে যে এটা জঙ্গলেরই একটা পার্ট, তো দিব্যি তারা ওপর দিয়ে এপাশ থেকে ওপাশে যেতে পারে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু ব্যান্ফ টাউনে পৌঁছে গেছি। তো আমরা আমাদের গাড়িটা পার্ক করার পরে জায়গাটা ভালো করে একটু হেঁটে দেখলাম, কি সুন্দর ফুল দিয়ে চারিদিকটা সাজানো, যেন একদম সেই ছবির মতো। আর চারিদিকে প্রচুর লোকজন হেঁটে বেড়াচ্ছে, তো এখানকার ভাইবটাই সত্যি খুব সুন্দর। রাস্তার দুই ধারে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, আর তার সাথে রয়েছে রোড সাইড প্যাটিও, আর সেখানে লোকজন বসে খাওয়া দাওয়া করছে, গান বাজনা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখানকার ভাইবটা সত্যি খুব সুন্দর। আর রেস্টুরেন্টের পাশাপাশি রয়েছে প্রচুর সোভেনিয়ার শপ, যেখান থেকে সবাই কেনাকাটা করছে। তো সেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে তখন আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু তারপরে আর আমাদের খাওয়া হয়নি, সেটা অনেকক্ষণ হয়ে গেল। তো এবার আমাদের একটু খিদেও পেয়ে গেছে। তো সবাই মিলে ঠিক করা হলো যে এখান থেকে খেয়ে তারপরে আমরা আমাদের হোটেলে ফিরবো, আর তারপর যদি হোটেলে গিয়ে খিদে পেয়ে যায় রাতে, তো তখন ওখান থেকে অন্য একটা কিছু হালকা খেয়ে নিলেই হবে। তো আমরা ভাবলাম ইন্ডিয়ান খাবার তো অনেকই খাওয়া হয়, তো এখানে এসেছি যতক্ষণ একটু এখানকার খাবার দাবার ট্রাই করা যাক। কিন্তু তার আগে আমাদেরকে একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে আর খুঁজে বসতে হবে। তো একটা রেস্টুরেন্ট আমাদের পছন্দ হলো, কিন্তু ওটার ভেতরে পুরো ফুল ছিল বলে আমরা বাইরে কিন্তু প্যাটিওতে বসলাম। আর এটা হচ্ছে এই রেস্টুরেন্টটা, আর এর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। ভিতরে গান বাজনাও হচ্ছিলো, কিন্তু যেহেতু ভেতরে জায়গা নেই তাই আমাদেরকে বাইরেই বসতে হলো। আর এদিকে বাচ্চাগুলোকে হাই চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, আর তারপর মেনু দেখে কয়েকটা খাবার অর্ডার দেওয়া হলো, সবই চিকেনের আইটেম ছিল। খাবারের নামগুলো আমার একটাও মনে নেই, আর সাথে একটা জাসমিন টি নেওয়া হয়েছিলো, সেটা খেতে খুবই বাজে ছিল। খাবারের টেস্টটা মোটামুটি খারাপ নয়, কিন্তু দামটা অত্যাধিক বেশি ছিল। এই কটা জিনিসের দাম ছিল $180, মানে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে প্রায় ১১,০০০ টাকা মতো। তো তারপর খাওয়া দাওয়া করার পরে আমরা আবার ক্যানমোরেতে আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, আর জায়গাটা এত অপূর্ব ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের পৌঁছাতে একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো, তো জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিল। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা শান্তশিষ্ট পরিবেশ আর সাথে আলো অন্ধকার মিশিয়ে যেন একটা অপূর্ব সৌন্দর্য তৈরি হয়েছিল। জায়গাটা তো অবশ্যই সুন্দর, কিন্তু ভাড়াটাও কম নয়। এখানে এক রাতের ভাড়া $410, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ২৫,০০০ টাকা। তো আমরা আমাদের রুমের চাবি পেয়ে গেছি, এবার ভেতরে ঢুকবো, সারাদিনে ভীষণ ক্লান্ত আমরা, ভেতরে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিতে হবে। তো তার আগে তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে নিই। এখানে দেখো দুটো বেড রয়েছে, আর খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, আর এই জানলাটা খুললে সামনের ভিউটাও কিন্তু খুব সুন্দর। যেহেতু আজকে রাত হয়ে গেছে, আমি পরের ভিডিওতে কিন্তু জানলা দিয়ে ভিউটা অবশ্যই দেখাবো। তো এখানে রুমের ভেতরে একটা মাইক্রোওভেন রয়েছে,
আর একটা ফ্রিজ আছে, আর সাথে তো কফি মেশিন, কফি পাউডার, এগুলো তো সব হোটেলেই থাকে, তো এটাও সাথে ছিল। তো এই হোটেলটাতে সকালবেলা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো যার জন্য আমাদের আর ওই হোটেলটা চুজ করা, যে সকালবেলা আলাদা করে ব্রেকফাস্ট করতে যাওয়ার ঝামেলা থাকবে না। তো সারা দিন ঘোরাঘুরির পর এখন কিন্তু আমরা ভীষণ টায়ার্ড, একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নেব, আর কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে কয়েকটা সুন্দর সুন্দর জায়গায় আমাদের যাওয়া আছে। পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, তোমাদেরকে এই জায়গাগুলো দেখাবো পরের ভিডিওতে। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।